প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আমার রান্নাঘরে। আজকে আমি আপনাদেরকে হালুয়া বানিয়ে দেখাবো, মস্কট হালুয়া। মস্কট হালুয়া বানানোর জন্য যে যে উপকরণ লাগবে সেগুলি হচ্ছে: 1 কাপ সুজি, 1 টেবিল চামচ ঘি, সামান্য পরিমাণ এলাচ, 1 কাপ চিনি এবং 3 কাপ পরিমাণ পানি লাগবে। আমি একে একে উপকরণগুলো ঢেলে দিচ্ছি। প্রথমে আমি 1 কাপ সুজি ঢেলে দিচ্ছি। সুজিতে 3 কাপ পরিমাণ পানি ঢেলে ভিজিয়ে রাখবো। আমি সুজিটাকে 4 ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রাখব। দর্শক, সুজিটা ভিজানো 4 ঘন্টা পর হাত দিয়ে ভালো করে চটকাতে হবে। যতক্ষণ পর্যন্ত সুজিটা জমাটবদ্ধ না হয় ততক্ষণ চটকাতে হবে। অনেকটা চুইনগামের মতো জমাটবদ্ধ হবে। আমি জমানো সুজির অবশিষ্ট অংশটাকে তুলে নিচ্ছি। একটি কাপড়ে, পাতলা কাপড়ে আমি সুজির পানিটাকে ভালো করে ছেঁকে নেব। আমি এই সুজি অবশিষ্ট অংশগুলো ফেলে দেব, পানির অংশটা দিয়ে হালুয়া তৈরি করব। দর্শক, এখন ভাজার জন্য ঘি ঢেলে দিচ্ছি। 1 টেবিল চামচ পরিমাণ ঘি, একটু পরে পরে নাড়তে হবে, না জমে যাবে নিচে, হাড়ির নিচে লেগে যেতে পারে। আমি আস্তে আস্তে অল্প অল্প করে চিনি ঢেলে দেবো। সামান্য পরিমাণে ফুড কালার, দু তিনটা এলাচি, যতক্ষণ পর্যন্ত ঘন না হয়ে আসবে
ততক্ষণ নাড়তে হবে। তো সব এরকম ঘন হয়ে আসলে নামিয়ে নেবেন। দর্শক নিচে একটু ঘি লেগে নিতে হবে। একটু ঠান্ডা হলে পরে ঢেলে একটি পাতে ঢেলে রাখতে হবে। পাঁচ ছয় ঘন্টা অপেক্ষা করতে হবে ঠান্ডা হওয়া পর্যন্ত। দর্শক মস্কট হালুয়া তৈরি হয়ে গেছে, এখন আমি পিস করে নিব। দর্শক তৈরি হয়ে গেল আমার মস্কট হালুয়া।